আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহান্সবার্গের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্ট ও ব্রিক্সের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে সকাল 10:45 প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। দুবাইয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে আজ স্থানীয় সময় রাতে জোহান্সবার্গে পৌঁছবেন তিনি। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ আয়োজনে ট্রেড অ্যান্ড বিজনেস সামিট এবং আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের আয়োজনে বাংলাদেশ এনভয় কনফারেন্সে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একই দিন বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দেয়া নৈশ ভোজে যোগ দেবেন শেখ হাসিনা। বৃহস্পতিবার ব্রিক্স সম্মেলনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিক্স এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের সভাতেও যোগ দেবেন তিনি। 5 দিনের সফর শেষে রবিবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কক্সবাজার শহরের আবাসিক হোটেলে আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন হত্যার মূল অভিযুক্ত আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া আশরাফুল ইসলাম কক্সবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার সকালে শহরের হলিডে মোড় এলাকার সানমুন হোটেলের একটি রুম থেকে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুন্সীগঞ্জে বেপরোয়া নৌ চলাচল বন্ধে অভিযান চালিয়ে বালুবাহী 13টি বাল্ক হেড আটক করেছে নৌপুলিশ। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। ধলেশ্বরী ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চলাকালে বৈধ কাগজ না থাকায় বাল্ক হেডগুলো আটক করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের নৌপুলিশ সুপার মিনা মাহমুদা। আন্তর্জাতিক 15 বছরের স্বেচ্ছায় নির্বাসন শেষে দেশে ফিরেছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। দুর্নীতির দায় তাকে জেল খাটতে হবে না। সরকার পক্ষের সাথে এমন কোনো শান্তি চুক্তির আশ্বাসে তার এই ফেরা বলে ধারণা করা হচ্ছে। থাইল্যান্ডের সাবেক এই প্রতাপশালী নেতার বিরুদ্ধে দুর্নীতির অপরাধে 10 বছরের সাজা বহাল রয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলেই দাবি তার। সকালে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি ব্যাংককের সুপ্রিম কোর্টে যান থাকসিন। আইনি প্রক্রিয়ার কারণে এক রাত কারাগারে কাটাতে হতে পারে তাকে। গণমাধ্যম বলছে তার দীর্ঘ কারাবাস কারোরই কাম্য নয়, কারণ দেশটিতে এখনও তার ব্যাপক সমর্থক রয়েছে। থাইল্যান্ডের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত রাজনীতিবিদ 74 বছর বয়সী থাকসিন 2008 সালে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হবার পর স্বেচ্ছায় নির্বাসনে লন্ডনে যান তিনি। দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে 3 মাস ধরে চলতে থাকা অচলাবস্থার মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরার রাজনীতির জন্য নতুন মোড়, যদিও অনেকদিন ধরেই দেশে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন থাকসিন। খেলার খবর। এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 13 বিভাগে শিরোপা জিতে দেশে ফিরেছেন আরাফাত মোল্লা। চীনের দালিয়ানে 30তম এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের প্লেট পর্বে আরাফাত হংকংয়ের ট্যাং ইউ হংকে 3-2 ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করেন। এক সপ্তাহের প্রতিযোগিতা শেষে রাতে ঢাকায় ফিরে আসে বাংলাদেশ স্কোয়াশ দল। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। নিজের দেশের জন্য খেলছি, নিজের খেলাটা দিছি, এই বাংলাদেশে আরও বেশি গোল্ড আনবে এবং প্রত্যেকবার চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। 50 বছর পরে আমরা প্রথম মেডেল পেলাম, এটা সত্যি একটা গর্বের ব্যাপার। স্টার্ট ওয়ান স্পোর্ট ইজ মোর ডিফিকাল্ট, ইজ মোর চ্যালেঞ্জিং, অ্যান্ড আই লাভ দিস কাইন্ড অফ চ্যালেঞ্জ, অ্যান্ড আই ফিল দ্যাট অ্যাট দ্য ফার্স্ট স্টেপ উই ওয়্যার সাকসেসফুল। এফসি কাপের কোয়ার্টার ফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্র ও কলকাতার মোহনবাগান। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। গতকাল বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা তুলে ধরেন দুই দলের কোচ এবং ফুটবলাররা। আবাহনী ক্রীড়াচক্রের কোচ মারিও লোমস বলেন, প্রতিপক্ষের মাঠে খেলা হলেও তার শিষ্যরা পরিকল্পনা মতো খেলতে পারলে সাফল্য আসবে। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে কথা বলেন কোচ জুয়ান ফারান্দা ও তারকা খেলোয়াড় লিস্টন কলাসো। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ।
বর্তমানে এক সংকটময় সময় পার করছে দেশের পুঁজিবাজার। এই সংকট থেকে উত্তরণে একসাথে কাজ করবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ডিএসসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু ও সিএসসি চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ডিএসসি চেয়ারম্যান। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে ঐক্যমত পোষণ করে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এ সময় সিএসসির সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।